हेलो एवरीवन, वेलकम टू नीलाकिक इंजीनियरिंग ट्यूटोरियल। आज के हमरा सार्केलर आइसोमेट्रिक व्यू कीभावे ड्रॉ करते हैं सेटा शिखब। एखाने एकटा सार्केल देवा आछे जेटार डायमीटर आछे 50 mm, अर्थात तार रेडियस आछे 25 mm। तो हमरा सार्केलटाके एकटा स्क्वायरेर मध्ये एनक्लोज करेछि, जार फले सेई स्क्वायरटार प्रत्येकटा साइडेर लेंथ होयेछे 50 mm। नेक्स्ट हमरा देखते पाच्छि जे सार्केलेर एकटा वार्टिकल एबं एकटा हरिजन्टाल लाइन सार्केलटार सेंटार दिये जाच्छे, जेटा ए बी सी डी ए स्क्वायरटार मिड पॉइंटटाके टाच करे जाच्छे। तो आमरा ए बी साइडेर मिड पॉइंट पाच्छी पी, बी सी साइडेर मिड पॉइंट पाच्छी क्यू, सी डी साइडेर मिड पॉइंट पाच्छी आर एवं डी ए साइडेर मिड पॉइंट पाच्छी एस। तो एई सार्केलटाकेई आमरा एक्स वाई प्लेन, वाई जेड प्लेन एवं एक्स जेड प्लेनेर आइसोमेट्रिक भिउ ड्र करब। तो आमरा सबार प्रथमे एक्स वाई प्लेनेर मध्ये এই সার্কেলটার আইসোমেট্রিক ভিউ ড্র করব। সার্কেলটাকে একটা স্কোয়ারের মধ্যে এনক্লোজ করা হয়েছে, যেহেতু আমাদের সবার প্রথমে স্কোয়ারটার আইসোমেট্রিক ভিউ ড্র করতে হবে। স্কোয়ারটার লেন্থ যেহেতু আছে 50 mm, তো আমরা 50 mm লেন্থটা কম্পাসের সাহায্যে মেজার করে এই এক্স অ্যাক্সিসের মধ্যে কাট করব, আবার ওয়াই অ্যাক্সিসের মধ্যে কাট করব। নেক্সট এই পয়েন্ট থেকে ওপরে একটা আর্ক আঁকবো, আবার এই পয়েন্ট থেকে উপরে একটা আর্ক আঁকবো, যার ফলে আমরা এই পজিশনে একটা পয়েন্ট পাবো। নেক্সট এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব, এবং এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব। তো এটা হবে আমাদের এ, এটা বি, এটা সি এবং এটা ডি। নেক্সট আমরা এ বি এর হাফ অর্থাৎ এ পি এর ডিস্টেন্স কম্পাসের সাহায্যে নিয়ে এই এক্স অ্যাক্সিসে কাট করব, যার ফলে আমরা একটা পয়েন্ট পাবো। একইভাবে সেটাই হবে বি কিউ এর লেন্থ, সেটাই হবে ডিআর এর লেন্থ এবং সেটাই হবে ডিএস এর লেন্থ। তো আমরা প্রত্যেকটা পয়েন্টে বসিয়ে এই লেন্থগুলোর ওপরে কাট করব, যার ফলে আমরা প্রত্যেকটা বাহুর সেন্টার লাইন পাব। নেক্সট আমরা এই পয়েন্টের নাম দেবো পি, এটা কিউ, এটা আর এবং এটা এস। নেক্সট আমরা এ পয়েন্টের সাথে যদি সি পয়েন্টকে অ্যাড করি তাহলে আমরা একটা ডায়াগোনাল পাই। একইভাবে আমরা এই বি পয়েন্টের সাথে যদি ডি পয়েন্টকে অ্যাড করতে পারি তাহলে আরেকটা ডায়াগোনাল পাবো। তাহলে আমরা এই দুটো করে পয়েন্ট নিয়ে একটা লাইন ড্র করব ডায়াগোনালি। এখন আমরা দেখতে পাচ্ছি এসি ডায়াগোনালটার যা লেন্থ তার থেকে বিডি ডায়াগোনালটার লেন্থ অনেক ছোট। তো আমরা কি করব, না ছোট লেন্থের যেই ডায়াগোনালটা আছে সেটার এন্ড পয়েন্ট থেকে তার অপোজিট সাইডের সেন্টার পয়েন্টগুলোকে অ্যাড করব। তো এই বি এসকে যোগ করব এবং এই বি আরকে অ্যাড করব। একইভাবে এই বিডি ডায়াগোনালের আরেকটা এন্ড হচ্ছে ডি। তো এই ডি পয়েন্টের অপোজিটে আছে পি এবং এই ডি পয়েন্টের অপোজিটে আছে কিউ। তো আমরা ডিপি এবং ডি কিউ কে অ্যাড করব। তো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তিনটে লাইন একটা পয়েন্টে মিলেছে, একইভাবে এখানেও তিনটে লাইন একটা পয়েন্টে মিলেছে। তো এই পয়েন্টটার নাম আমরা দিলাম এম এবং এই পয়েন্টটার নাম দিলাম এন। নেক্সট আমরা কি করব, না এই এম পি এর লেন্থ কম্পাসের সাহায্যে মেজার করে এম পয়েন্টে কম্পাসের সেন্টারটাকে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করব, যেটা এস পয়েন্টে গিয়ে মিলবে। একইভাবে আমরা এই এন পয়েন্টে কম্পাসের সেন্টার বসিয়ে আর পর্যন্ত ডিস্টেন্স মেজার করে আমরা একটা বৃত্তচাপ ড্র করলে কিউ পয়েন্টে গিয়ে মিলবে। নেক্সট আমরা এই বি পয়েন্টে কম্পাসের সেন্টারটাকে বসাবো,
বি থেকে আর পর্যন্ত ডিস্টেন্সটাকে মেজার করব, দিয়ে এস পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করব। সেম প্রসিডিওরে ডি তে কম্পাসের সেন্টারটাকে বসাবো, কিউ পর্যন্ত মেজার করব, দিয়ে পি পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করব। আলটিমেটলি আমরা এই সার্কেলটার আইসোমেট্রিক ভিউ এক্স ওয়াই প্লেনের মধ্যে ড্র করতে পারলাম। নেক্সট আমরা সেম প্রসিডিওরে এই সার্কেলটারই আইসোমেট্রিক ভিউ ওয়াই জেড প্লেনের মধ্যে ড্র করব। তো আমরা শিখে নেব কীভাবে ড্র করা যায়। আমরা সার্কেলটার আইসোমেট্রিক ভিউ যখন এক্স ওয়াই প্লেনে ড্র করেছিলাম, তখন আমরা পাশে সার্কেলটাকে ড্র করে নিয়েছিলাম এবং তার মধ্যে স্কোয়ারটাকেও ইনক্লুড করে নিয়েছিলাম। কিন্তু এখানে আমরা সেকেন্ড টাইম আর সার্কেল আর স্কোয়ারটাকে ড্র করছি না, আমরা ডাইরেক্ট এক্স ওয়াই জেড অ্যাক্সিস ড্র করে ওয়াই এবং জেড অ্যাক্সিসের মধ্যে অর্থাৎ ওয়াই জেড প্লেনে আমরা ওই সার্কেলটার আইসোমেট্রিক ভিউ ড্র করব। তো আমরা জানি কি ওই স্কোয়ারটার লেন্থ ছিল 50 mm, তো আমরা স্কেলের সাহায্যে 50 mm মেজারমেন্ট নিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে 50 mm জেড অ্যাক্সিসে কাটবো এবং ওয়াই অ্যাক্সিসে কাটবো। সেম লেন্থ নিয়ে একটা আর্ক ড্র করবো এই পয়েন্টে বসিয়ে এবং এই পয়েন্টে বসিয়ে একটা আর্ক ড্র করব, যার ফলে আমরা একটা পয়েন্ট পাবো। নেক্সট এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব। এই ক্ষেত্রে এই হরাইজন্টালে থাকবে বি পয়েন্টটা, এটা হবে এ পয়েন্ট, এটা সি আর এটা ডি। তো আমরা স্কোয়ারটাকে ড্র করে নিতে পারলাম। নেক্সট আমরা কি করব, স্কোয়ারটার প্রত্যেকটা সাইডের লেন্থের হাফ হবে 25 mm করে। তো আমরা 25 mm মেজার করে নেব অর্থাৎ 2.5 cm। নেক্সট আমরা প্রত্যেকটা পয়েন্টে বসিয়ে লেন্থগুলোকে কাট করব, যার ফলে আমরা মিড পয়েন্টগুলো পেয়ে যাব। তো এই পয়েন্টের নাম ছিল পি, এটা কিউ, এটা আর এবং এটা এস। নেক্সট আমরা কি করব, না এসিকে যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমরা একটা ছোট ডায়াগোনাল পাব, এবং বিডিকে যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমরা বড় ডায়াগোনালটা পাব। নেক্সট আমরা কি জানি, ছোট ডায়াগোনালের এন্ড পয়েন্ট থেকে তার অপোজিট সাইডের এই মিড পয়েন্ট দুটোকে অ্যাড করতে হবে। একইভাবে এই ছোট ডায়াগোনালটার আরেকটা এন্ড পয়েন্ট থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টগুলোকে আমরা অ্যাড করব। নেক্সট এই পয়েন্টের নাম দেব এম এবং এই পয়েন্টের নাম দেব এন। নেক্সট আমরা পিএম এর মেজারমেন্ট নিয়ে কম্পাসের সেন্টারটাকে এম পয়েন্টে বসিয়ে পি থেকে কিউ পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করতে পারবো। একইভাবে সেম মেজারমেন্ট নিয়েই এনে কম্পাসের সেন্টারটাকে বসিয়ে এস থেকে আর এর মধ্যে একটা বৃত্তচাপ ড্র করতে পারবো। নেক্সট এই সি থেকে এস এর মেজারমেন্ট নিয়ে আমরা এস থেকে পি পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করতে পারবো। সেম প্রসিডিওরেই এ থেকে আর পর্যন্ত মেজারমেন্ট নিয়ে আর থেকে কিউ পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করতে পারবো। তো আমরা ওই সার্কেলটার আইসোমেট্রিক ভিউ কোথায় ড্র করলাম, না ওয়াই জেড প্লেনের মধ্যে। নেক্সট আমরা এক্স জেড প্লেনের মধ্যে সার্কেলটার আইসোমেট্রিক ভিউ ড্র করা শিখব। এটা হচ্ছে আমাদের এক্স প্লেন এবং এটা হচ্ছে আমাদের জেড প্লেন। তো আমরা কি করব, না 50 mm ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করে এই এক্স অ্যাক্সিসে কাট করব এবং জেড অ্যাক্সিসে কাট করব। নেক্সট এই পয়েন্ট থেকে ওপরে একটা বৃত্তচাপ ড্র করব এবং এই পয়েন্ট থেকে ওই বৃত্তচাপটাকে কাট করব। নেক্সট এই দুটো পয়েন্টকে এবং এই দুটো পয়েন্টকে অ্যাড করব।
যার ফলে আমরা স্কোয়ারের আইসোমেট্রিক ভিউটা ড্র করতে পারলাম। কেবলমাত্র স্কোয়ারের ক্ষেত্রেই এক্স জেড প্লেনে তার আইসোমেট্রিক ভিউ ড্র করলে সেটা হরাইজন্টাল বেস লাইনের সঙ্গে ছোট ডায়াগোনালটা পারপেন্ডিকুলার হয়, শুধুমাত্র স্কোয়ারের ক্ষেত্রে। তো আমরা ছোট ডায়াগোনালটা ড্র করে নিলাম, যেখানে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে ডি। নেক্সট আমরা বি আর ডি দুটো পয়েন্টকে যদি অ্যাড করি তাহলে আমরা বড় ডায়াগোনালটা পাবো। নেক্সট আমরা 25 mm ডিস্টেন্স কম্পাসের সাহায্যে মেজার করে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টগুলোকে পেয়ে যাব। নেক্সট আমরা কি করব না, ছোট ডায়াগোনালটার একটা এন্ড পয়েন্ট থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্টগুলোকে অ্যাড করব। তো আমরা এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এটা আর পয়েন্ট এবং এটা এস পয়েন্ট। তো আমরা সি এস এবং সি পি এই দুটো পয়েন্টকে অ্যাড করব। একইভাবে ছোট ডায়াগোনালটার অপোজিট এন্ড পয়েন্ট অর্থাৎ এ পয়েন্ট থেকে আর এবং এ পয়েন্ট থেকে কিউ দুটো পয়েন্টকে অ্যাড করব। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে পয়েন্ট, তিনটে লাইনে একটা পয়েন্ট এসে মিট হচ্ছে, অর্থাৎ এখানে এরর আসছে না। কিন্তু যদি কোথাও এরর চলে আসে সেক্ষেত্রে তিনটে লাইন একটা পয়েন্টে গিয়ে মিট করে না, তো সেক্ষেত্রে ড্রয়িংটা ভুল হয়। নেক্সট আমরা কি করব, এই পয়েন্টের নাম দেব এম এবং এই পয়েন্টের নাম দেব এন। তো আমরা এই এন কিউ এর মেজারমেন্ট নিয়ে কম্পাসের সেন্টারটাকে এন পয়েন্টে বসিয়ে একটা সার্কেল ড্র করব কিউ থেকে পি পর্যন্ত। একইভাবে এম থেকে আর এর ডিস্টেন্স নিয়ে এস পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করব। নেক্সট এ থেকে কিউ এর ডিস্টেন্স নিয়ে আর পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করব। নেক্সট সি থেকে এস এর ডিস্টেন্স নিয়ে পি পর্যন্ত একটা বৃত্তচাপ ড্র করব। তো আলটিমেটলি আমরা 50 mm ডায়ামিটারের সার্কেলটার আইসোমেট্রিক ভিউ ড্র করতে পারলাম ডিফারেন্ট প্লেনে, অর্থাৎ আলাদা আলাদা প্লেনে। প্রথমে আমরা এক্স ওয়াই প্লেনে ড্র করলাম, তারপরে আমরা ওয়াই জেড প্লেনে ড্র করলাম এবং সবশেষে আমরা এক্স জেড প্লেনে ড্র করলাম। আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সামান্যই সাপোর্ট পরবর্তী ক্লাসের ভিডিও তৈরিতে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। দ্যাটস অল ফর দ্য ডে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।